সম্মানিত উপস্থিতি একটু আগে আমরা শাহিম ভাইও কইছেন যে মাদক সমাজকে ধ্বংস করে দেয় সামাজিক অবক্ষয় অন্যতম একটা কারণ হলো মাদক আমরা জানি যে মাদকটারে খারাপ কন্ট্রোল করে যারা গরিব শ্রেণীর মানুষের মাদকের ব্যবসা করে না মাদকের ব্যবসার নিয়ন্ত্রণ করার লাগিয়া সমাজের উচ্চ শ্রেণীর মানুষকে যারা সম্পদশালী যারা কমিউনিটিরে তারা নিয়ন্ত্রণ করে তারা আমরা গত কিছুদিন আগে দেখছি বাংলাদেশ বাংলাদেশ সরকারে মাদকের বিরুদ্ধে যে অবস্থান নিছিল তখন দেখা গেছে যে সমাজের কোন শ্রেণীর মানুষ এগুলোর লগে জড়িত যদিও সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বা এবার আম মানুষ এটার সাথে ইনভলভ হয় কিন্তু এটার মূল বিজনেস চালাই লাগে সমাজের উপর উপরের শ্রেণীর মানুষটা তারা এটা দিয়ে কিতা করে সমাজরে সমাজের মানুষরে তারা চায় যে এরা যদি একটার মাঝে ইনভলভ থাকে তখন অনেকগুলা বিজনেস একদিকে মাদক বেছিল তারপরে আবার মাদক নিয়ন্ত্রণের লাগিয়া এটা ট্রিটমেন্ট করবার লাগিয়া আর ট্রিটমেন্ট সেন্টার লাগবে একটার পরে একটা মানে প্রসেস আছে এটা আমরা যারা নেতৃবৃন্দ আছেন আমরা যারা এই দায়িত্বশীল যারা আছেন তারার প্রতি আমরা অনুরোধ থাকবো আপনারা যার উৎসস্থলটারে কিতা করুকা আপনারা উৎসস্থলটারে বন্ধ করুকা সাধারণ মানুষরে এটা থেকে বাঁচাইতে হইলে আমরা একদিকে যেমন আমরা সিগারেটের প্যাকেটও লিখিয়া দিয়ার যে এটা হইলে গিয়া মারা যায় এটা হইলে ক্যান্সার হয় বাট আবার সিগারেট কোম্পানির আমরা কিন্তু ট্যাক্স দিয়া তার কাছ থেকে ট্যাক্স দিয়া তারারও কিন্তু আমরা রাখিয়া ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় ইসলামে চাই ইসলামের শিক্ষা হইল গিয়া যে আমরা মূল উৎসটারে যেন কিতা করি এখানে আমরা উৎসটারে বন্ধ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক আমরা বোঝার তৌফিক দান করুক আজকের প্রোগ্রাম হইল গিয়া জনসচেতনতা সৃষ্টি করবার লাগিয়া আমরা আমরা এই সাথে সন্ত্রাস এবং জঙ্গিবাদ সন্ত্রাস এবং জঙ্গিবাদ সন্ত্রাস এবং সন্ত্রাসের লগে সরাসরি ইসলামরে মেনশন করা হয় না কিন্তু জঙ্গিবাদের লগে ইসলামরে মেনশন করা হয় আমরা সন্ত্রাস যদি দেখি যে সন্ত্রাসে খারা মানে নিয়ন্ত্রণে খারা বা সন্ত্রাসের সাথে জড়িত খারা হয় এখানে দেখবা রাজনৈতিক দলগুলার সন্ত্রাসের লগে জড়িত হয় তারপরে সমাজের বিভিন্ন প্রভাবশালী মহল সন্ত্রাসে তারা সন্ত্রাস বা সন্ত্রাসীদেরকে তারা লালন পালন করে এই জন্য তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার আলহামদুলিল্লাহ আমরা যে আমাদের শাসক শ্রেণী যারা আছেন আমরা যারা দেশ পরিচালনা করা তারা এক্ষেত্রে অনেক সচেতন আগে থাকি আলহামদুলিল্লাহ এখন ল অ্যান্ড অর্ডার অনেকটা নিয়ন্ত্রণে তারপরে আমরা চাই যে আরও যেন ভালো অবস্থা না হয় কারণ মুসলিম সোসাইটির কোনো অবস্থাতে সন্ত্রাস থাকতে পারে না মুসলিম সোসাইটির কোনো অবস্থাতে মাদকতা থাকতে পারে না আর জঙ্গিবাদের সাথে ইসলামরে একটু ইসলামের লগে রিলেটেড করা হয় কারণ কিতা যেটা দুইটা কারণে একটাই লগিয়া প্রতিপক্ষরে গায়ল করবার লাগিয়া যখন আমি আপনার পক্ষ নাই আপনি আমার কইবা যত লম্বা দাঁড়িয়ালা মানুষ নিশ্চয়ই এই জঙ্গি কারণ আমার কালার করবার লাগিয়া হ্যাঁ এর যে প্রতিপক্ষরে রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা প্রভাবশালী আছে তারা তার প্রতিপক্ষরে হেয় প্রতিপন্ন করবার লাগিয়া হ্যারাসমেন্ট করবার লাগিয়া জঙ্গিবাদ ইউজ করা হয় আর আমরা ইসলামিক মাহফিলেও ভাই আমরা কই ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই কথাটা ঠিক কিন্তু যারা জঙ্গিবাদ করেন যারা এই জঙ্গিবাদের সাথে জড়িত তারা কিন্তু কোরআন হাদিস ইউজ ঠিকই করেন আমার শিকার আইতে কইব যে এই ক্ষেত্রে আমি থামলে হইতো না তারা ইসলামরে ইউজ করেন তারা কিতা করেন যে ইসলামের অপব্যাখ্যা করেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা আদর্শ সমাজ গঠন করছেন যেন সন্ত্রাস জঙ্গিবাদ কিছু স্থান আসিল না সাহাবায়ে কেরাম তাবেইন তারা এই এমন একটা সমাজ প্রতিষ্ঠা করছিলা যেখানে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান আসিল না কিন্তু আজকে যারা জিহাদ নামক ইসলামের ইবাদত এই ইবাদতটারে তারা কিতা করেন জঙ্গিবাদ হিসাবে উপস্থাপন করেন জিহাদের লাগি ইসলামের একটা ইবাদত আর এটা জিহাদের লাগি শর্ত আছে যেমন আমরা সহজে বুঝি যে আমরা এখানে মাহফিলও যারা আইছি মাশা আল্লাহ আমরা ইসলামরে ভালোবাসি সত্যি কিনা না আপনারা আমার মাত বুঝরানি যে আমরা অবশ্যই ইসলামরে ভালোবাসি দেখে আইছি আমরা ইসলামের রুকনের মাঝে একটা রুকন হইল কি জাকাত দেওয়া একটা রুকন হইল গিয়া হজ করা আমরা কি সবে জাকাত দেই আমরা সবে কি হজ করছি ইসলামের রুকন হজ এবং জাকাত আমরা না দিয়া কি খুব ভালো মুসলমান থাকতে পারে পারে কি না সবে জবাব দিরা না যে জাকাত একজনে আদায় করলো না হজ করলো না সে কি ভালো মুসলমান থাকতে পারে কারণ এর লগে জাকাত এবং হজর লাগি শর্ত আছে এই শর্ত যদি মিলে তাহলে সে কিতা করবো সে জাকাত দিব হজ করবো যদি শর্ত মিলে না তার জাকাত নাই আমরা ক্লিয়ারলি বুঝছি বিষয়টা
আলহামদুলিল্লাহ এখান বুঝি কিন্তু আমরা জিহাদের ক্ষেত্রে আইয়ার লেখান বুঝি না আমরা অনেক আলেম হলে বুঝেন না আমরা অনেক নেতৃবৃন্দ বুঝেন না যে জিহাদর লাগে এরকম শর্ত আছে সবার উপরে কি সালাত ফরজ ঋতুবর্তী মহিলার উপরে সালাত ফরজ ছাগলের উপরে কি মাতা সালাত ফরজ না সিয়াম কি সবার উপরে ফরজ না তাহলে সিয়ামুল্লাহান ইবাদত ঈমান আনার পরে মৌলিক ইবাদতের লোক সালাত সালাতুল্লাহান ইবাদতের লাগি শর্ত আছে তাহলে জিহাদের লাগি কোনো শর্ত নাই যে কোনো একজন আলেমে ইসলামের ইতিহাস 1400 বছর ইসলামের ইতিহাস কোনো আলেমে কখনো জিহাদের ঘোষণা দিছেন না অথচ আমরা দেশে এক মাদ্রাসায় আরো মাদ্রাসায় মাইল লাগলে জিহাদ করি এক দলে আরো দলে মাইল লাগলে জিহাদ করি ইসলামিক এক দলে আরো দলে জিহাদের ঘোষণা দিলাই গিয়া ট্রেন উল্টাই লাই রাস্তার ব্যারিকেড দিলাই আর এসে ফেসবুকে স্টেটাস দিলাম জিহাদ করে লিছি মল্লে শহীদ বাঁচতে গাজি আমরা সবাই মরতে রাজি হইয়া গিয়া মিছিল দিলাইলাম অথচ কোন জিহাদে যাই আর এটাই লোক জিহাদের অপব্যাখ্যা বাংলাদেশও আমরা সমাজ আমরার এই সমাজে ইসলামের অনেক বিষয়ে অপব্যাখ্যা আছে এর মাঝে একটাই লোক ইসলাম আমরা যদি কই যে দেখবা না আমরা সমাজ জিকির আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিকির শিখাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবার লাগি কোরআন কারিমের মাঝে কইছেন হ্যাঁ সময় স্বল্পতার কারণে এইসব দলিল উপস্থাপন করা যান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে জিকির কর দাঁড়িয়া বইয়া শুইয়া আল্লাহর জিকির করো কিন্তু জিকির এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বাসে দিবা ইয়া জিকির করতে হইব জিকির গাইছেন না যে স্টেজ তো আইয়া যে জিকির করা এটা তাদের লইয়া উল্টা বলে দিতে হইব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ধরনের জিকির গাইছেন না অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিকির গাইছেন তাহলে জিকির ইসলামও আছে কিন্তু এই যে সমাজও যে জিকির আছে তথাকথিত এই জিকিরের লগে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠিক অনুরূপভাবে ইসলামও বায়াত আছে ইসলামও কিতা আছে বায়াত আছে ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধানে যে সুরের আথারতে হরবা যে জিহাদের ঘোষণা দিতে হরবা তাই বায়াত দিবা তা না তো বায়াত দিতে হইব কিন্তু আমরা সমাজে দেখা যায় একজন হুজুরেও বায়াত হররা কোনো দল বানাইয়া দলের খাজাতেও বায়াত হররা এটা বায়াতের উপব্যাখ্যা এই বায়াত ইসলামের বায়াত নাই ঠিক অনুরূপভাবে আমরা যে এই যে জাকাত এবং এই হজল্লা খান যে হজর আমরা ফজিলত জানি আমরা যে কেউ যদি হজ করেতে হে এখন ওলা হইলো যে নতুন নিউ বর্ন বেবি নতুন জন্মগ্রহণ করা একটা বাচ্চা লাখান হয়ে গেল এখন এটার ফজিলত উনিয়া আজকের এইখানের যুবক উনিয়া হয়তো কইলো যে আমার তো হজ করতে হইব তো একজন মাসুলম্যান আছে শক্তিশালী আছে সেই গিয়া রাস্তার দাঁড়াইয়া হইলো যে আমি এখন মানুষের আঠাইমু তার কাছ থেকে পয়সা লইমু লইয়া আমি হজে যাইব আরও জনে কিতা করলো আরও জনে কইলো যে আমার তো এই শক্তি নাই আমি বিক করমু বিক করিয়া টেকা দোলা করমু আর দোলা করিয়া হজ করমু তো হজ কি বিকারীর লাগিয়া হজ কি সন্ত্রাসীর লাগিয়া হজ এই লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সম্পদ দিছেন এবং তার শারীরিক সংগতি দিছেন এবং সে যদি তার এই বরণ ফুসানোর পরে সে যদি কাবাগর পর্যন্ত সৌদি আরব পর্যন্ত ভ্রমণ করার ক্ষমতা রাখে তার এই অর্থনৈতিক এবিলিটি থাকে তার শারীরিক এবিলিটি তার উপরে লাগিয়া হজ ফরজ ঠিক অনুরূপভাবে ইসলাম ওই লোক জিহাদ ওই লোক ইসলামের বিষয় এটা ইবাদত এটা ইবাদত করতে হইব খারা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতো উলামায়ে কেরাম আছেন তারার কাছ থেকে আপনারা বিস্তারিত আলোচনা শুনবা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের এটা কইতেছি আর যে জিহাদ ওই লোক ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিষয় এইটা যে কেউ ঘোষণা দিতে পারে না কিন্তু আমরা যেরকম আপনার জিকিতর ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে অপব্যাখ্যা আছে অপপ্রয়োগ আছে বা এতের ক্ষেত্রে অপপ্রয়োগ আছে এই ধরনের অনেক বিষয়ের অপপ্রয়োগ আছে ঠিক অনুরূপভাবে একটা অপপ্রয়োগ হইলগিয়া জিহাদের ক্ষেত্রে কিছু মানুষে কিছু মানুষেরা তারা কিতা করে উপস্থাপনা করে আর যেহেতু তাদের জ্ঞান স্বল্প তারা এই গভীর জ্ঞান নাই তারা আলেমুল মেন স্কলার মানে শীর্ষস্থানীয় আলেমদের সাথে তার সংস্পর্শ না থাকার কারণে তারা অপব্যাখ্যা কিতা করে ধরা খাইলার খারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আজকে একটা প্রোগ্রামও আসলাম আমি প্রায় সময় কইছি ইউটিউবে আপনারা পাইবা যে এক জায়গাতে একটা আমি একটা প্রোগ্রামের মাঝে আসলাম তো প্রোগ্রামে একজন ওটা খর যে রমজান মাসের প্রোগ্রাম তো রমজান মাসের প্রোগ্রামে ওটা খর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কুতিবা আলাইকুমুল সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সব সিয়ামরত আছি আর ও আল্লাহ কইছেন কুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের উপরে মারামারি ফরজ করা হয়েছে এখন আপনারা খালি তো কিতালও যাই না খালি আছেন যে সিয়াম কর মানে নরম নরম সহজ সহজ এখন কররা আর যেগুলো রিক্স আছে এগুলো ইয়ে কররা না কয়ে গরম বক্তব্য দিছে রক্ত উক্ত মানে গরম হয়ে যায় ইয়াং যুবক হলর রুমুম খালাই গেছে যে জিহাদর মর্যাদা হইয়া জিহাদর ফজিলত হইয়া কোরআন তাকিয়ে যে কুতি জিহাদ আল্লাহ ফরজ করছেন আর দেখো আলেমুল্লাহ মাখলে বইয়া বইয়া তাই তাই দরবারি আলেম হল তাই তাই খালি মানে সুন্দর সুন্দর প্রোগ্রাম কররা আইয়া কিন্তু তাই তাই জিহাদর মাঝে না তো যুবক হলে চিন্তা করে আসা হতো ই আলেম হল দেখায় নি তারা তো খালি মানে সহজ টাত আছেন কঠিন টাত নাই অথচ এরপরে আমি যখন আলোচনার সুযোগ পাইলাম আমি কইলাম যে উপস্থিত যে আলোচনা করছেন তাই নো ডায়াস বনো আমি তো কইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সিয়াম ফরজ করছেন, যে কোনো দিন ফরজ না রমজান মাস আইলে ফরজ, রমজান মাস আইলে ফরজ। এখন জিহাদ কি যে কোনো সময় ফরজ না জিহাদ আইয়া ফরলে ফরজ? আইয়া ফরলে ফরজ। এই দেশে 1971 সালে মানুষের উপরে আইসিল, তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিছে। এখন আল্লাহ না করুক যদি এই ধরনের কোনো পরিস্থিতি হয়, তখন না রাষ্ট্র যখন ঘোষণা দিব বা রাষ্ট্র যদি ঘোষণা না দিতে পারে, আমার আমার সম্পদ আমার মাল আমার রক্ষা করতে হইব। আর আক্রমণাত্মক জিহাদের লাগে অবশ্যই ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান লাগবে, মুসলমানে মুসলমানে কখনো জিহাদ হয় না। ইনশাল্লাহ আপনারা বিস্তারিত আলোচনা শুনবা। তো এই ধরনের জিহাদের লগে অপব্যাগ আমরা সমাজে আছে। এটা আজকের এই প্রোগ্রাম হইলিয়া যারা আয়োজন করছেন তারা শুক্রিয়া আদায় করি আর মসজিদান ফুরকান কর্তৃপক্ষ করে, এবং এই জন্য যে এটা এই ধরনের একটা সচেতনতামূলক প্রোগ্রাম যেটার মাধ্যমে আমরা ইসলামের অনেক মিসকনসেপশন অনেক ভুল ব্যাখ্যা সমাজও আছে, ইসলামর নামে ইসলামর খোতা কোরআন হাদিসের উপস্থাপন করা হওয়ার কিন্তু কোরআনের অর্থের বিকৃতি উপস্থাপন করা হওয়ার কোরআনের ব্যাখ্যার মানে অপব্যাখ্যা উপস্থাপন করা হওয়ার। ইনশাআল্লাহ আপনারা সাহায্যের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবা। আমি আপনাদের আর ধৈর্য দিতে ঘটাইতাম চাই না।